আসসালামু আলাইকুম, পিউ কিচেন অ্যান্ড আদার্সে আজকে রান্না করেছি আমি কচু ভাজি। এমন রান্না পেতে আমার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে। এখন আমি যাব মূল রান্নাতে। আমি প্রথমে কচুটাকে অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাতে আমি একটু লবণ ছিটিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার কচুগুলো সিদ্ধ হয়ে এসেছে, অনেক পানি বের হয়েছে, এখন আমি পানিগুলোকে সরিয়ে নিব। আমার পানি ঝরানো হয়ে গেছে, এখন এতে আমি দেব আদা রসুন আর জিরা পেস্ট, দিয়ে দিব আমি একটু শুকনা মরিচের গুঁড়া। এখন এটাকে আমি একটু নেড়ে নিব। এখন আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়া, আগে একটু লবণ দিয়েছি, আবার একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। এখন আমি এতে একটু তেল অ্যাড করে দিব। এখন এতে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিব। এটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম হয়ে গেছে। এখন এতে আমি তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ ফোড়ন দিয়ে দিব, দিয়ে দিব একটু জিরা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচানো, এটাকে এখন ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন দিয়ে দিব, এখন একটু এতে লবণ অ্যাড করব, এখন এতে কচুটা অ্যাড করে দিব, এখন এতে আমি গুঁড়া করা শুকনো মরিচ অ্যাড করে দিব। এখন এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পরে, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন এতে আমি অ্যাড করে দিব তেঁতুল, এখন এটাকে আমি অনেক ভালো করে ভেজে নিব। তাই হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আমার কচু ভাজি রেডি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।